আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আজকে আমি অস্ট্রেলিয়াতে ব্যাংকে জব পাওয়ার বিষয়ে কিছু কথা বলবো। বাংলাদেশ থেকে যে মাইগ্রান্টরা অস্ট্রেলিয়াতে আসেন, তাদের মধ্যে অনেকেরই লক্ষ্য থাকে, টার্গেট থাকে ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে, ব্যাংকে চাকরি করার। এমনকি অনেকে আছেন যারা বাংলাদেশে হয়তো ব্যাংকে চাকরি করেছেন, ব্যাংকে চাকরি করার এক্সপিরিয়েন্স নিয়ে এখানে আসছেন। এই অস্ট্রেলিয়াতে বেশ কিছু ব্যাংক আছে এবং প্রায় সবগুলো ব্যাংকেই অনেক বাংলাদেশি মাইগ্রান্ট এখানে চাকরি করেন। ব্যাংকগুলো যেহেতু ডাইভার্সিটি, তাদের এমপ্লয়ীদের মধ্যে ডাইভার্সিটি ব্যাপারটা খুব এনকারেজ করে, সেই কারণেই হয়তো এখানে ব্যাংকে চাকরি পাওয়াটা মাইগ্রান্টদের জন্য রিলেটিভলি বলবো সহজ অন্যান্য বেশ কিছু ইন্ডাস্ট্রির চাইতে। আবার এখানে একটু কঠিনও ব্যাপারটা, কারণ ব্যাংকে চাকরি করার জন্য স্পেসিফিক কিছু ক্রাইটেরিয়া আছে, কিছু যোগ্যতার দরকার হয়। তো এই বিষয়ে কথা বলার জন্য আমি যাব বাংলাদেশি এক ভাই, যিনি তানভীর ভাই, যিনি বেশ কিছুদিন ধরে অস্ট্রেলিয়াতে আছেন এবং উনি অস্ট্রেলিয়ার একটা বড় ব্যাংকে চাকরি করছেন বর্তমানে। তার কাছ থেকে আমরা শুনব এই ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে বা ব্যাংকে চাকরি পেতে হলে কীভাবে অ্যাপ্রোচ করতে হবে, কীভাবে ট্রাই করলে আপনি সহজে ব্যাংকে চাকরি পেতে পারেন, আর এই ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে বা ব্যাংকিং চাকরিতে ক্যারিয়ারটা কেমন হতে পারে। তো চলুন আমার সাথে। আসসালামু আলাইকুম তানভীর ভাই, কেমন আছেন? অনেকদিন পরে দেখলাম আপনাকে। ওয়ালাইকুম আসসালাম অশোর ভাই, আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি, আপনি কেমন আছেন? আমি চলতেছে ভাই। আচ্ছা তানভীর ভাই, আপনার কাছে একটা হেল্পের জন্য আমি ফোন করছি, আসলে যোগাযোগ করছি। তানভীর ভাই, আপনি এখন যেন কোথায় আছেন? অশোর ভাই, আমি এখানে অস্ট্রেলিয়ার সবচেয়ে প্রাচীন ব্যাংক ওয়েস্টপ্যাক, সেই ব্যাংকে একজন ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে সিডনিতে কাজ করছি। মাশাআল্লাহ, খুব ভালো। আচ্ছা তানভীর ভাই, এই বাংলাদেশ থেকে যারা অস্ট্রেলিয়াতে মাইগ্রেশন নিয়ে আসতে চাচ্ছেন বা আসছেন বা এসে গেছেন, চাকরি খুঁজছেন, এদের মধ্যে অনেকেই বাংলাদেশে তারা হয়তো ব্যাংকে চাকরি করতেন অথবা এখানে এসে তারা এখানকার ব্যাংকে চাকরি খুঁজছেন, তো এই জব সিকাররা যারা ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে ইন্টারেস্টেড চাকরি করতে, তাদের জন্য আপনি কি ইনফরমেশন, কি টিপস দিতে পারেন? তো প্রথম যেই আমার যে সাজেশনটা থাকবে, সেই সাজেশনটা হচ্ছে বেসিক্যালি যে আপনি জব অ্যাপ্লাই করার আগে জব ডেসক্রিপশনটা আপনাকে খুব ভালোভাবে পড়তে হবে। আচ্ছা, কারণ এই জব ডেসক্রিপশনটার ভেতরেই কিন্তু আসলে সবকিছু বলা থাকে যে আপনার কাছ থেকে ওরা কি কি চাচ্ছে। আর আপনি হয়তো জানেন মশুর ভাই, যে এখন বাংলাদেশেও আমি শিওর এখন এরকম হয় যে এখানকার রেজুমে গুলো কিন্তু একটা সফটওয়্যার এর মাধ্যমে সর্টিং করা হয়। আচ্ছা, তো আপনি যদি ওই জব ডেসক্রিপশনের যে কিওয়ার্ড গুলো আছে, যে রিকোয়ারমেন্ট গুলো ওখানে বলা থাকে, সেগুলো যদি আপনার রেজুমেতে রিফ্লেক্ট না হয়, তাহলে কিন্তু আপনার আসলে এই যে সর্টিং করে যে 20টা কিংবা 30টা রেজুমেতে তারা নিয়ে আসবে, সেখানেই আপনারটা কিন্তু উঠবে না। আচ্ছা, সেজন্য কিন্তু রেজুমেটা অবশ্যই জব ডেসক্রিপশন ওয়াইজ আপনাকে করতে হবে এবং আপনাকে একটু সময় ব্যয় করতে হবে। যে একটা রেজুমে দিয়ে 50টা জবে জব অ্যাপ্লাই করে দিলাম, তাহলে কিন্তু 50 জায়গা থেকে জায়গা ডাক পাবেন না। আপনাকে কিন্তু সেই জব ডেসক্রিপশন ওয়াইজ আপনার রেজুমেটাকে কাস্টমাইজ করে তারপরে করতে হবে। তো এটা প্রথম, এই জিনিসটা খুবই জরুরি দরকার। দ্বিতীয় জিনিসটা হচ্ছে যে আপনার যে এক্সপার্টিস গুলো আছে সেগুলো যাতে রেজুমেতে রিফ্লেক্ট হয়। এবং রিফ্লেকশনের যে ব্যাপারটা বলতে চাচ্ছি, যে এরা আসলে আপনার অ্যাচিভমেন্টটাকে খুব বড় করে দেখে। হ্যাঁ, তো আমাদের রেজুমের ভিতর অনেক সময় যেটা থাকে যে আমরা যে কথাগুলো লিখি যে আমরা এটা করতে পারি, ওটা করতে পারি, তমকটা করতে পারি, করতে পারার চাইতে কিভাবে করেছেন এবং সেটার রেজাল্টটা কি এসেছিল, সেই জিনিসগুলো ওরা আসলে রেজুমেতে রিফ্লেক্ট দেখতে চায়। এবং এটা খুব একটা জরুরি একটা ফ্যাক্টর। আর দ্বিতীয় ফ্যাক্টর যেটা, আপনি জানেন যে অস্ট্রেলিয়া একটা মাল্টিকালচার জায়গা, যেখানে মাল্টিকালচারটাকে তারা অ্যাকসেপ্ট করে, সেরকম সিমিলারলি ব্যাংকিং সেক্টরেও কিন্তু তারা মাল্টিকালচারকে এনকারেজ করে। সেই এনকারেজমেন্টের মধ্যে যেগুলো থাকে সেগুলো হচ্ছে যে তারা চায় যে বিভিন্ন কালচারাল ব্যাকগ্রাউন্ডের লোকজন যাতে ব্যাংকে জয়েন করুক, স্পেশালি ধরেন কাস্টমার সার্ভিস, যেখানে ফ্রন্টলাইন, আমরা যাকে ফ্রন্টলাইন সার্ভিসগুলো বলে থাকি, সেগুলো আসলে ওরা চায় যে মাল্টিকালচারাল লোকজনই যাতে আসুক, যাতে আমরা অন্যান্য মানুষরা যাতে আমাদেরকে দেখে স্বাচ্ছন্দ্য বোধ করতে পারে, তারা যাতে নিজেদের ব্যাংক মনে করে, এটা একটা খুব জরুরি বিষয়। আর দ্বিতীয়ত, এটা দ্বিতীয় পয়েন্ট ছিল। আর তৃতীয়ত আমি বলবো যে আপনার যেই এরিয়া অফ এক্সপার্টিস আছে ব্যাংকিং সেক্টরে,
সেগুলোকে সেই লাইনে যদি আপনি কাজটা পেতে চান তাহলে আপনাকে একটু ধৈর্য ধরে সেভাবে আপনার রেজুমেটা তৈরি করে আগাতে হবে। কারণ আমরা যেটা হই যে মাইগ্রেন্টের সবাই আমরা যখন আসি স্কিল মাইগ্রেন্ট হিসাবে, প্রথম সমস্যা যেটা হয় যে আমাদের জীবনের চাকা কিন্তু থেমে থাকে না, সেটা বলতে চাচ্ছি যে খরচের চাকা। তো এই অনেক সময় আমরা যেটা করি কম্প্রোমাইজ করে ফেলি, কারণ এই খরচটাকে মেটানো, ফ্যামিলি নিয়ে জিনিসটাকে ঠিক করা, এই এই কম্প্রোমাইজটা আসলে আমি বলবো যে একটু কষ্ট করে একটু দেরি করে করতে পারলে অনেক ভালো একটা রেজাল্ট পাওয়া যায়। আচ্ছা, আর এরকম বোধহয় শুনেছিলাম যে বাংলাদেশ থেকেই কিছু কোর্স করে আসা নাকি যায়, সেক্ষেত্রে এখানে সুবিধা হয়? জি, ব্যাংকিং সেক্টরে যেটা হয় যে আপনি ইন্টারন্যাশনাল মার্কেটে অনেকগুলো প্ল্যাটফর্ম আছে, যেমন ধরেন আপনি যদি একজন সিএফএ হন, সার্টিফাইড ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট, এটার ডিমান্ড অনেক হাইলি ডিপেন্ড এবং এটা ওয়ার্ল্ড ওয়াইড। সো আপনার যদি ও ধরনের কোনো কোয়ালিফিকেশন থেকে থাকে তাহলে তো এটা খুবই ভালো। এরপর আর একটা ডিগ্রি আছে FRM, এরপরে আছে আপনার, আপনি যদি অনলাইন প্ল্যাটফর্মে করতে চান, আমি আমার এক্সাম্পল, আমার নিজের পার্সোনাল লাইফের এক্সাম্পল থেকে বলতে পারি যে একটা ইনস্টিটিউশন আছে ক্যাপলান, ক্যাপলান থেকে আপনি আসার আগে বেশ কিছু কোর্স আছে যেগুলো আপনি করে আসতে পারেন। ফর এক্সাম্পল, আমি এখানে আসার পরে ক্যাপলান, বা এখানে আসার এক বছর আগে থেকে ক্যাপলানের একটা ফাইন্যান্সিয়াল প্ল্যানিং একটা কোর্স আছে, যেখানে আপনি কমপ্লিট করলে ইউ উইল বি সার্টিফাইড অ্যাজ এ ফাইন্যান্সিয়াল প্ল্যানার। সেই সেই কোর্সটাকে আমি এক বছর আগে থেকে শুরু করে দু বছরের একটা কোর্স, এবং আমি এটা সেখানে কমপ্লিট করি, এবং আমি আমার আমার ডিপ্লোমা আছে ফাইন্যান্সিয়াল প্ল্যানিং এর উপরে। এরপরে সার্টিফিকেট ফর ইন ক্রেডিট ম্যানেজমেন্ট আছে আমার কাছে, সেটা গ্যাপলান থেকে নেওয়া। এটা অনলাইনে করে এসেছি। এরপরে অস্ট্রেলিয়ান AGSM আছে, অস্ট্রেলিয়ান একটা NSW একটা বিজনেস স্কুল, এটা একটা সিমিলারলি ধরেন আমাদের বাংলাদেশে IBA টাইপের। সো AGSM থেকেও আমি একটা লিডারশিপের কোর্স করেছি। সো এগুলো সবগুলো কিন্তু অ্যাড আপ হয় যে AGSM হচ্ছে অস্ট্রেলিয়ান গ্র্যাজুয়েট স্কুল অফ ম্যানেজমেন্ট, দিস ইজ ওয়ান অফ দ্য টপ বিজনেস স্কুল ইন অস্ট্রেলিয়া। সো এগুলো কিন্তু অ্যাড আপ হয় আপনার ক্যারিয়ারের সাথে, আপনার ক্যারিয়ার প্রোগ্রেশনের জন্য, এবং এই এই সময়টুকু আসলে দেওয়াটা খুব জরুরি ক্যারিয়ার প্রোগ্রেশন করার জন্য। সেটা আমি বলবো যে এটা অবশ্যই আপনারা কনসিডার করে আসবেন। আর আরেকটা যেটা প্রবলেম হয় মশির ভাই, যেটা আমি আপনাকে, অনেক সময় বাংলাদেশ থেকে আসার সময় আমরা হয়তো মিড লেভেল, সিনিয়র লেভেল এই ধরনের বিভিন্ন লেভেলে কাজ করে থাকি, একটা এক্সপেকটেশন থাকে যে সিমিলার লেভেলেই কাজ পাবো। আমাদের 100 জনের ভিতরে কিন্তু 5 জন পানো, কেউ যে পান না তা আমি বলবো না। আমি আমি আমার নিজের দেখা অনেকে আছেন যারা বাংলাদেশে যে পজিশনে ছিলেন এখানে এসে একই পজিশনে জয়েন করেছেন। আমার HSBC-র অনেকজন কলিগ আছে যারা, আমি বাংলাদেশে HSBC-তে কাজ করতাম, সরি, স্যানিটারে কাজ করতাম, আমাদের বিভিন্ন কলিগরা আছেন, তারা কিন্তু এখানে এসে সিমিলার কিংবা একটা লেভেল নিচে জয়েন করেছেন, অনেকে দু লেভেল উপরে জয়েন করতে পেরেছেন, আবার অনেকে আমার মতো আমরা একদম এন্ট্রি লেভেল থেকে শুরু করেছি। তো এখানে আমি যখন আসি প্রথমে এসে 4 মাস লেগেছিল আমার জব পেতে, বাট আমি ডিটারমাইন্ড ছিলাম যে আমি হোয়াইট কলার জবই করব, এবং আমার যে এক্সপার্টিজ, এতদিনের যে জব এক্সপিরিয়েন্স, সেটাকে যাতে আমি ইউটিলাইজ করতে পারি সেই জবটাই করব। সো থ্যাঙ্কফুলি আমি 4 মাসের মাথায় আমেরিকান এক্সপ্রেসে জয়েন করি, আমেরিকান এক্সপ্রেস থেকে তারপরে একটা কার সেলসে জয়েন করি, সেখান থেকে ওয়েস্টাকে জয়েন করি, আর এখন ব্রাঞ্চ ম্যানেজার হচ্ছে এই লাস্ট 2 বছর ধরে। সো এটা আসলে একটা জার্নি, হ্যাঁ, এটা জার্নি, এটা আসলে একটা আমাদের লাইফের হার্টবিটের মতো, যে হয় না, একবার উপরে যায় নিচে আসে উপরে যায়। সো হোয়াট ইজ ফ্ল্যাট, ফ্ল্যাট ইজ বিং অ্যালার্মিং। সো এটা আসলে উপরে যাবে নিচে নামবে, কিন্তু আপনাকে সেই একই সময় তৈরি করতে হবে নিজেকে, যেটা আসলে খুব জরুরি। ইভেন আমরা বাংলাদেশে থাকলেও কিন্তু নিজেদেরকে ডেভেলপ করি, বিভিন্ন রকম ট্রেনিং সেশন, ভ্যালু অ্যাডিশনাল কিছুকে জয়েন করা, এই জিনিসগুলো খুবই জরুরি, দরকার। সো ব্যাংকিং এর ক্ষেত্রে আপনার যদি কিছু বলছিলেন আপনি, না না ঠিক আছে, না
এটাই মানে ব্যাংকিং এর জন্য যেটা আমি বলবো যে ঘুরেফিরে একটাই কথা, যে আপনার জব ডেসক্রিপশনটা খুব ভালো করে পড়া উচিত এবং সেভাবে আপনি জবের জন্য অ্যাপ্লাই করবেন। এখানে ব্যাংকিং এর অনেক জব আছে, কিন্তু এই শর্ট আউট হয়ে প্রথম 10 জনের মধ্যে আসাটা কিন্তু একটা আসলে কষ্টের ব্যাপার হয়ে যায় এবং অনেকের ক্ষেত্রে খুব ফ্রাস্ট্রেটেড হয়ে যান। তো তানভীর ভাই যদি তাহলে একটা সামারি করি, যে এভাবে যদি আপনি জাস্ট সামারি করে বলেন দেন জাস্ট আপনার পয়েন্টগুলো কি পয়েন্ট, যে মানে কি পয়েন্টে যেটা হচ্ছে যে প্রথমত অ্যাজ ইউজুয়াল আমি যেটা বললাম যে জব ডেসক্রিপশনটা খুব ভালোভাবে করতে হবে, সেই অনুযায়ী কাস্টমাইজ একটা রেজুমে তৈরি করে এক একটা জবের জন্য ওইভাবে করে অ্যাপ্লাই করতে হবে। আপনাকে আপনার স্কিলস ডেভেলপ করার একটা মেন্টালিটি থাকতে হবে এবং আরেকটা যেটা হচ্ছে যে আপনি ডিটারমিনেশন, ইউ শুড হ্যাভ এ ভেরি হাই ডিটারমিনেশন যে আপনি এই জবটা পারবেন। কারণ আমরা যারা স্কিল মাইগ্রেশন নিয়ে আসি অথবা স্কিল মাইগ্রেন্ট যারা আসি, আমরা কিন্তু ইন টার্মস অফ ইন্টেগ্রিটি, আমাদের অধ্যাবসায় বলেন সিনসিয়ারিটি ইজ ভেরি আমি বলবো আনপ্যারালাল ভাবে ম্যাচ করার মতো না, এবং সেই ট্যালেন্টটুকু কিন্তু এখানে জবে যখন আপনি ঢুকবেন ইভেন এন্ট্রি লেভেলেও যদি ঢোকেন আপনার সেই ট্যালেন্টগুলো কিন্তু এরা খুব সহজে খুব তাড়াতাড়ি রেকগনাইজ করতে পারে, বিকজ আপনি এই কাজগুলো করে এসেছেন এবং এর চেয়ে ভালো ইনপুটও দিতে পারবেন। আর দ্বিতীয় হচ্ছে আমাদের বাংলাদেশের মার্কেট কিন্তু এখন অনেক ডেভেলপড, অনেক অ্যাডভান্স এবং অবশ্যই অ্যাডভান্স ফার্স্ট কান্ট্রি কিছু টেকনোলজিক্যাল অ্যাডভান্টেজ থাকে, বাট মোরলেস টাকার যে ব্যাপার, ব্যাংকিং এর যে ব্যাপারটা হচ্ছে যে এক দলের টাকা দরকার আর এক দল টাকা নিয়ে বসে থাকে। তো আপনি যে যাকে টাকাটা দেবেন সেই টাকাটা দেওয়ার ব্যাপারে আপনি আপনার রিস্ক মানে টাকাটা ফেরত পাওয়ার প্রবাবিলিটিটা কতটুকু এবং সেটাকে মিনিমাইজ করা, সেটা বাংলাদেশেও সেম অস্ট্রেলিয়াতেও সেম। বিষয়টা আসলে সেমই অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, বিষয়টা আসলে সেম। এবং আমরা যেই কান্ট্রি যেখানে আমাদের দেশের যেভাবে ব্যাংকিং সেক্টরটা উন্নতি হচ্ছে, বিভিন্ন এক্সপোজারের সাথে আমরা একসাথে হচ্ছি, অনেক র্যাপিড ডিসিশন নিতে হয় আমাদেরকে, সেক্ষেত্রে এগুলো অবশ্যই অ্যাডভান্টেজ হিসেবে কাজ করে। শেষ করার আগে মোশির ভাই আর একটা ছোট কথা, যে এখানে কিন্তু আপনার সোশ্যাল মিডিয়া অথবা সোশ্যাল যে প্ল্যাটফর্ম গুলো আছে সেখানকার প্রেজেন্স গুলো কিন্তু এরা এমপ্লয়াররা দেখে। সেক্ষেত্রে আমি বলবো যে একটা ভালো লিঙ্কডইন এর প্রোফাইল তৈরি করা এবং সেখানে আসার আগে কিংবা আসার পরেও বিভিন্ন এমপ্লয়ারদের সাথে যোগাযোগ করা, তাদের কাছে সময় চাওয়া, অ্যাপয়েন্টমেন্ট চাওয়া, এরা কিন্তু অ্যাপ্রিসিয়েট করে। আপনি 10 জনকে পাঠালে হয়তো 2 জন রেসপন্ড করবে বাট অথবা 10 জনই করতে পারে, বাট সেখানে একটা ভালো প্রোফাইল তৈরি করা, একটা সুন্দর ছবি, বিয়ের অনুষ্ঠানের ছবি না দিয়ে একটা প্রফেশনাল ছবি দেওয়া এবং সেভাবে জিনিসটাকে তৈরি করা কিন্তু খুবই একটা জরুরি বিষয়। এবং এই লিঙ্কডইন এর মাধ্যমে কিন্তু অনেকের সাথে পরিচয় হওয়া এবং আপনার ক্যারিয়ারের যে হরাইজন, ক্যারিয়ার প্রোগ্রেশন করার যে নেক্সট স্টেপ গুলো, এগুলো কিন্তু অনেক তৈরি হয় আর কি। তো আমি বলবো সেটাও একটা জরুরি বিষয়। তো ঠিক আছে তানভীর ভাই, আবার কথা হবে, আবার দেখা হবে কোনো এক জায়গায়, ভালো থাকবেন। জি জি, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, এবং আপনাদের সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ। সো দর্শক, আপনারা অস্ট্রেলিয়াতে একজন মাইগ্রেন্ট হিসেবে ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে চাকরি পাওয়ার উপরে খানিকটা ধারণা পেলেন। তো আশা করি এই ভিডিওটা আপনাদের কাজে লাগবে, আর আমার এই চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করবেন, তাতে এরকম আরও বেশ কিছু ইম্পর্টেন্ট ভিডিও আপনারা পাবেন যেগুলো আশা করি আপনাদের সামনে কাজে লাগবে। তো আপনারা সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।